Hi guys, welcome back to our channel again. So, jemon ki apnara dekhte parchen, ami gorom gorom luchir shonge paneer-er chholar daler recipe apnader shonge share korte niye eshechi. Eta khete heavy bhalo lage, oneki tasty. কম মশলা কম তেল দিয়ে কম চিনি দিয়ে রান্না নিরামিষ রান্না তো যেমন কি আপনারা দেখছেন আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি আলুগুলোকে একটুখানি পিসেস করে কেটে নিয়েছি আর পনিরকে ভি আমি কিউবস করে কেটে রেখে দিয়েছি এখন পনির ম্যারিনেট হচ্ছে ঠিক আছে এই রান্নাটা সবাই খেতে পারবে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে তারাও এই রান্নাটা খেতে পারবে কেন কি কম তেলে কম মশলা দিয়ে আর চিনি কম সব কিছু পরিমাণ দিয়ে রান্নাটা হচ্ছে আর যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাসের মধ্যে ডালটাকে এখন সিদ্ধ করতে রেখে দেব কুকারের মধ্যে ঠিক আছে তিনটে সিটি পড়ার পর আমি কুকারটা বন্ধ করে দেব এতে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ছোলার ডাল সঙ্গে নারকল আর সঙ্গে পনির ঠিক আছে তো আমি এখন কড়াইতে তেলটা গরম হতে রেখে দিয়েছি যেমন কি আপনারা দেখছেন তেল যখনই গরম হয়ে আসবে আমি আখা গরম মশলাগুলো দিয়ে দেব এখানে আমি কোন জিরা কোন রাই আমি দিচ্ছি না ঠিক আছে আখা গরম মশলা শুধু দিয়ে দেব শুকনো লঙ্কা দেব একটুখানি আর তারপরে আমি দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা ঠিক আছে যেহেতু এটা নিরামিষ রান্না এইজন্য কাঁচা লঙ্কা আর আদা বাটারটাকে আগেই আমি আখা গরম মশলার সঙ্গে একটু ভেজে নেব তাহলে কি ফ্লেভারটা ওদের ফ্লেভারটা চলে আসবে রান্নাতে তো অনেকই টেস্টি লাগে প্রথমে ভেজে নেবে এইভাবে এখন আমি মশলা দিয়ে দেব যেমন কি আপনারা দেখছেন হলুদ গুঁড়ো দিলাম একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেব তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ঠিক আছে ডাল যেহেতু এখন সিদ্ধ হয়ে গেছে তো আমি একটুখানি খালি স্লাইট 5 সেকেন্ডসের মতো একটুখানি ফ্রাই করার পর আমি ডালটা আর আলুটা সেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলো আমি এখন কড়াইতে ঢেলে দেব এইভাবে এখন আমি ভালো করে ডালটা আলুটা আর যে মশলাটা ছিল সেটা ভালো করে মিক্স করে নেব এইভাবে হালকাভাবে মিক্স করে নেব তারপরে আমি এখানে অ্যাড করব একটুখানি কাশ্মীরি লাল মির্চ ঠিক আছে কালারটা যাতে একটুখানি চেঞ্জ হয় এই জন্য কাশ্মীরি লাল মির্চ এখানে আমি ইউজ করব তার সঙ্গে আমি দেব এখানে ম্যাঙ্গো ড্রাই মশলা ঠিক আছে ওটা আলাদাই একটা টেস্ট আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা একদমই অপশনাল এখন আমি পনিরগুলোকেও দিয়ে দেব পনিরগুলো চাইলে আপনারা ভাজা পনির আগে ভেজে তুলে রাখতে পারেন আমি এখানে ভাজা পনির দিইনি ঠিক আছে আমি পনিরকে ভাজিনি কেন কি পনির যখন ভাজা হয় তো পনির অয়েলটাকে সোক করে নেয় ঠিক আছে মানে অ্যাবজর্ব করে নেয় তো এক্সট্রা অয়েল তারপরে রান্নার মধ্যে বেরোয় তো সেটা আমি চাই না এই জন্যে আমি এখানে পনির না ভেজেই এখন আমি মিক্স করে নেব ঠিক আছে ডালের সঙ্গে তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেল কুড়ানো হয়ে গেছে এখন আমি নারকেলগুলোকেও অ্যাড করে নেব এইভাবে আমি নারকেলও ভাজা এখানে অ্যাড করিনি আপনারা চাইলে ভাজা নারকেলও অ্যাড করতে পারেন ওটা একটা আলাদা স্বাদ হয় সেম আমি এখানে কম তেলে রান্না করছি ঠিক আছে কম মশলা দিয়ে আর ভাজতে আমি চাইনি কেন কি ওই সেম অয়েল আবার সোক করে নেবে তো আমি চাই না এক্সট্রা অয়েল হোক ঠিক আছে এই জন্য আমি এখন এইভাবেই দিয়ে দেব সো এখন আমি অ্যাড করতে যাচ্ছি গরম জল আর জলটা পরিমাণ আপনার বুঝেই দেবেন ঠিক আছে
গরম জল অ্যাড করার পর আমি এটাকে ভালো করে মিক্স দিয়ে দেব, আর তারপরে আমি এটাকে ঢেকে ফুটতে দেব ওটাও লো ফ্লেমে। ঢাকনাটা খুলে এখন আমি এক চামচ চিনি অ্যাড করব, এটা অপশনাল। আপনারা যদি আপনাদের ঘরে যদি জ্যাকরি পাউডার থাকে তো আপনারা জ্যাকরি পাউডার দিতে পারেন, গুড় দিতে পারেন, অনেকই ভালো লাগবে। মিশ্রিও আপনারা দিতে পারবেন, ওটাও অনেকই ভালো হেলথের জন্যে। 5 মিনিট পর ঢাকনাটা হাঁটিয়ে দিয়েছি, এখন ভালো করে ফুটছে, পনিরগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি অ্যাড করছি একটুখানি গরম মশলা আর গুঁড়ো, আর নুনটাও চেক করে নেবেন আপনারা, যদি নুন কম হয় তো এই সময় আপনারা নুন অ্যাড করতে পারবেন। আমার ডাল, ছোলার ডাল একদম রেডি আছে নামানোর জন্যে, তার আগে আমি এখন দিতে চাই একটুখানি ধনে পাতা। ধনে পাতা লাস্টে দিলে কি একটা আলাদাই গন্ধ ছাড়ে আর একটা আলাদাই টেস্ট আসে, এই জন্য ধনে পাতাটা মাস্ট। ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিটা অনেকই ভালো লেগেছে, আর যদি রেসিপি ভালো লেগে থাকে তো রেসিপিকে লাইক করো, শেয়ার করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। রাখি, বাই বাই।